তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ব্লকে ব্লকে বিক্ষোভ, সেই ব্লকে ব্লকে বিক্ষোভ ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সমর্থকরা ব্লকে ব্লকে শুরু করে দিয়েছেন সেই বিক্ষোভ। একই সঙ্গে আপনারা সকলেই জানেন, এর আগে বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে রাজ্য বিধানসভায় তা শুদ্ধিকরণ করেছিলেন বিজেপি বিধায়করা, সেই বিষয়টিকেও ইস্যু করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূলের বক্তব্য, যেহেতু সেখানে তফসিলি জাতি উপজাতির বিধায়করা ছিলেন, সেই জন্যই সেই জায়গাটিকে শুদ্ধিকরণ করেছে বিজেপি। বিজেপি আসলে তফসিলি জাতি উপজাতির প্রতি তাদের আসলে কোনো শ্রদ্ধা বা সম্মান নেই, সেই বিষয়টিকে ইস্যু করেই আজ রাজ্য জুড়ে বিজেপির অবস্থানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একদিকে কেন্দ্রীয় বঞ্চনা, অন্যদিকে তফসিলি জাতি উপজাতির নাগরিকদের অসম্মান করার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। আজ উত্তর দমদম পুরসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিল কর্মসূচি করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তর দমদম পুরসভা এলাকায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, এই মিছিল কর্মসূচিতে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কোন কোন নেতৃত্ব ছিলেন, ঠিক মূলত কি দাবি উঠলো, কি স্লোগান উঠলো এই মিছিল থেকে? একদম, দেখো, 2 তারিখ ও 3 তারিখ কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনার প্রতিবাদ, সেই প্রতিবাদে দলীয় কর্মীদের দিকে দিকে মিছিল করার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। সেই মতো কিন্তু শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীরা কেন্দ্রীয় বঞ্চনার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে মিছিল করে। এদিকে দেখা গেল উত্তর দমদম পৌরসভার যে 25 নম্বর ওয়ার্ড, সেই 25 নম্বর ওয়ার্ডে রাজ্যের মন্ত্রী তথা বিধায়িকা চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি যেমন ছিলেন উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস উপস্থিত ছিলেন, তাদের নেতৃত্বেই মূলত এই মিছিল। কয়েকশো তৃণমূল কর্মী এই মিছিলে পা মেলান। মূলত উত্তর দমদমের বিস্তীর্ণ এলাকা জুড়ে, এই 25 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়েই এই মিছিল প্রদক্ষিণ করে এবং স্লোগান ওঠেন যে 100 দিনের কাজের যে 100 দিনের বকেয়া যে দাবি, সেই দাবির স্লোগানও ওঠে মিছিল থেকে। মন্ত্রী আরো জানান যে এই 100 দিনের দাবি ছাড়া আরো যেসব দাবি থেকে বঞ্চিত, মানে কেন্দ্র সরকারের যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদেই কিন্তু আজ এই মিছিল, এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অঙ্কুর দা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। পাশাপাশি একই রকম ভাবে মুর্শিদাবাদেও এই একই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় ব্লকে ব্লকে ব্লক স্তরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর বক্তব্য, 100 দিনের কাজ সহ আবাস যোজনা এবং স্বাস্থ্য মিশন বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে টাকা রাজ্যকে দেওয়ার কথা, সেই বিপুল টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বহু মানুষকে সেই কারণে তারা তাদের প্রাপ্য বকেয়া টাকা দিতে পারছে না রাজ্য, এবং তারই প্রতিবাদে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পথে নেমেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।